আলফা অপটিক্যালসে চলছে আইভিআর এর উপর দারুণ দারুণ ডিসকাউন্ট। তো এইটা জানার পরেই আমি ভাবলাম নিজের জন্য কিছু শপিং করে নেওয়া যাক। তো এই মকআপে চকা মেরে আজকে তাই চলে এসেছি খড়গপুরের আলফা অপটিক্যালসে, যেখানে কিন্তু মিড সেগমেন্ট থেকে হাই ব্র্যান্ড সবকিছু তোমরা পেয়ে যাবে। তো তোমার বাজেট যাই হোক, এখানে এলে কিন্তু একেবারেই ডিসঅ্যাপয়েন্ট হবে না, কারণ প্রচুর কালেকশন রয়েছে। আলাপ করিয়ে দিই এখানের ওনার আশিস পল দাদার সাথে। জব করে বা কলেজ গোয়ার্স তাদের যেন একদম অসাম লাগে এরকম কিছু ফ্রেন্ডস সবার আগে দেখে নেওয়া যাক। মেটাল কালেকশনস ডিফারেন্ট এই সেগমেন্টের জন্য এরকম টাইপের মেটাল কালেকশন আপনি দেখতে পারবেন। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কালার আর হ্যান্ডেলটাও দেখতে পাবেন। দিজ আর অল মেড আপ অফ টাইটানিয়াম অ্যান্ড আইরাস কোম্পানি, যেটা কি আইডিয়াল কোম্পানি। আমরা এখানে ব্র্যান্ডেডও রাখি, নন ব্র্যান্ডেডও রাখি। এটা হচ্ছে স্টার্টিং ব্র্যান্ড, যেটা কি মানে স্টার্টস ফ্রম 1000 সামথিং অ্যারাউন্ড। এটা যেহেতু ম্যাম বললেন কি এখন আমরা একটু লেডিস কালেকশনস এর মধ্যে যাব, তো ম্যাম উড ইউ মাইন্ড ওয়েয়ারিং দিস ওয়ান? এটা ওয়ান অফ দ্য টপ সেলার্স এর মধ্যে যাচ্ছে আমাদের কি। এটা এটা একটু পরে দেখতে পারেন ম্যাম, হাউ ডাজ ইট লুক ফর ইউ? ভীষণ লাইট ওয়েট, মানে পরে মনেই হচ্ছে না কিছু আছে বলে। একদম 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 প্রচন্ডই লাইট ফিট। তো এটা তো দেখতে ভীষণই স্লিক লাগলো আমার। তো এরকম টাইপের কিন্তু প্রচুর কালেকশন এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে ওয়ান অফ দেম, যেটা আমি একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি, ভীষণ স্লিক। আর রেঞ্জ কি রকম স্টার্ট হচ্ছে দাদা? আইরাস এর যেরকম আমি বললাম কি সামথিং অ্যারাউন্ড 1200 1000 1200 থেকে আপনি টাইটানিয়াম পাবেন, আইডি আইরাস আইডি এন্ড দেন তারপরে যাই হচ্ছে ইমেজ। তো 1000 দেন 2000 দেন 3000 এরকম ভাবে গ্রেডস গুলো হয় ব্র্যান্ডের। আর আমাদের যে লেন্সের কোয়ালিটিটা আছে সেটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন টার্মস অফ অ্যান্টি রিফ্লেকশন কোটিং অ্যান্ড ব্লু কাট প্রপার্টিজ। আর দ্য গ্রেড, যে গ্রেডটা ইউজ করি ইউজুয়ালি আমরা ওটা হচ্ছে এ গ্রেডের লেন্স ইউজ করি। মিড সেগমেন্ট ব্র্যান্ড গুলোতে কিন্তু রয়েছে প্রচুর কালেকশন, জাস্ট কয়েকটা খালি তোমাদের সামনে দেখাচ্ছি। আইরাস দেখলে এইবারে দেখছি আমরা আইডি, আর এরপরেই রয়েছে সামিট 7। ফ্রেমস গুলো কিন্তু ভীষণ দুর্দান্ত আর বাজেট ফ্রেন্ডলিও, যে যেমন চাও পাবে। আর আমার সাবস্ক্রাইবার হলে পেয়ে যাবে আরো দুর্দান্ত একটা অফার। সমস্ত ব্র্যান্ডস গুলোর মধ্যে যেই ফ্রেমটা তোমার পছন্দ তার সাথে পেয়ে যাবে সিঙ্গেল ভিশন লেন্স একেবারে ফ্রিতে। এরকম কিন্তু অনেকেরই একটা কনসেপ্ট আছে যে আমার তো পাওয়ার নেই তাহলে আমার কেন চশমা লাগবে। এই মিসকনসেপশন কিন্তু এটা সবার। তুমি যদি কলেজ বয়স হচ্ছ, বেশি তুমি ইনস্টাগ্রাম ইউজ করছো, 12-13 ঘন্টা কাজ করছো কম্পিউটারের সামনে, দেনও কিন্তু এরকম একটা লাইট ওয়েট গ্লাসেস তুমি ইউজ করতে পারো। যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা আমার গ্লাস, আমি আমারও জিরো পাওয়ার, আমার কোনো পাওয়ার নেই। সো আই এম ইউজিং আইরাস ফ্রেম, এই যে আইরাস ফ্রেম আমি নিজে ইউজ করছি। আমি এক্সপোজড টু মেবি মোর দ্যান 10-12 hours ইন কম্পিউটার। তো এটা আমি জাস্ট বিকজ অফ প্রোটেকশন ফ্রম দ্য গ্যাজেটস, মানে টিভি মোবাইল বা কম্পিউটার এই থেকে প্রোটেকশন নেওয়ার জন্য আমি এরকম টাইপের একটা গ্লাস আমার নিজের জন্য বানিয়ে নিয়েছি। আর তারপর এই যে লেন্সটা দেখছেন, যেটা আমি ক্রিজাল লাগিয়েছি, ক্রিজালের ওয়ান অফ দ্য বেস্ট লেন্স, সেটা হচ্ছে ক্রিজাল প্রিভেনশিয়া। প্রিভেনশিয়া হচ্ছে এরকম ব্লু কোটেড লেন্স, পার্পল কোটেড লেন্স, আনলাইক মানে যেটা গ্রিন কোটিং বা ব্লু কোটিং হয় এটা পার্পল কোটেড। এই কোটিংটার জন্য ইটস স্পাইসি অ্যান্ড অলসো এইটার যেটা মানে এটা ব্যাঙ্গালোরিয়ান লেন্স ইউজুয়ালি অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট লেন্স। সো এটা যখন আমি পরে থাকি আমার মনে হয় না কি কিছু আছে। এবং মোস্ট অফ দ্য ইয়াংস্টার্সদেরকে আমি সাজেস্ট করবো কি তারা যাতে ইফ নট অ্যাট লিস্ট আফটার লকডাউন এর পরে আমাদের ইউসেজ অফ মোবাইল অনেক বেড়ে গেছে, স্ক্রিন টাইম অনেক বেশি বেড়ে গেছে। এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ভগ এর অসাম কালেকশনস। এগুলো সবগুলোর মধ্যে বেস্ট এক্সক্লুসিভগুলো তোমাদের বলবো, যেগুলোর উপর রয়েছে দারুণ দারুণ কিন্তু অফার্সও। তো যারা দেখছো তারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, যাতে করে তোমরা দারুণ অফারগুলো জানতে পারবে আর দারুণ দারুণভাবে সেগুলো অ্যাভেল করতে পারবে। এইখানে কিন্তু প্রচুর এক্সক্লুসিভ ব্র্যান্ডসও তোমরা পেয়ে যাবে, যেরকম এখন আমি দেখছি ভগ এর কালেকশন সবকটা তো দুর্দান্ত, বাট তাও আমার যে কটা ভালো লাগছে সে কটা একটু তোমাদের ভালো করে দেখাচ্ছি। এরপর আমরা দেখছি ওকলে। তো যারা কিনা ব্র্যান্ড লাভার আছো তারা এখানে যা যা চাও ব্র্যান্ড জাস্ট ইউ কাম নেম ইট অ্যান্ড ইউ উইল গেট ইট। আর সবকটা স্টকের মধ্যে জাস্ট একটু স্নিক পিক তোমাদের সামনে তুলে ধরছি। আর এখানে এলে কিন্তু এছাড়াও প্রচুর স্টক তোমরা অবশ্যই পাবে। মিড 30s মেয়েদের যে সব থেকে বড় একটা প্রবলেম হয় দ্যাট ইজ ডার্ক সার্কেল আর ক্রোফিট, মানে চোখে হাসলে পরে বা এখানে অনেক রিঙ্কলস এসে যাওয়া, যেখানে কিন্তু আমাদের আই বিউটিটা একদম হ্যাম্পার্ড হয়ে যায়। দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু ফর ইউর আইজ ইজ আ গুড
সানগ্লাস, যারা কলকাতায় থাকো বা কলকাতা থেকে দূরেও থাকো, সবার কিন্তু একটাই ভরসা ধর্মতলার 150 টাকা চশমা। প্লিজ, আমিও এটাই করতাম এতদিন, বাট ডোন্ট ডু দ্যাট। একটা ভালো গ্লাস ফর ইওর আই, যেটা কিনা তোমার চোখটাকে বাঁচিয়ে রাখবে ফর লাইফ টাইম, আর অবশ্যই তোমার বিউটিটাকেও এনহ্যান্স করবে। তো বেস্ট, যদি কেউ সাবস্টিটিউট চাইছে সে 150 টাকাটা, যেটা কিনা চোখের জন্য কিছুই নয়, যদি ওটার থেকে একটু সুইচ করতে চায়, দ্য লিস্ট কতটা বাজেট থাকলে করা পসিবল? দেখুন, একটা ব্র্যান্ড নিতে গেলে আপনাকে মিনিমাম 1000 rupees একটু ভেবে রাখতে হবে, বিকজ 1.1 mm যে পোলারাইজেশনের যে কাজটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রোটেকশন দিতে পারে। তো এই যে থিকনেসটা যেটা থাকবে সেটা একটা লোকাল যেটা 150-150 টাকার ওয়ান, সেটা হচ্ছে সিক্রেট লেন্স দিয়ে বানানো। আর মোটামুটি এই এরকম টাইপের চশমাগুলো যে গ্লাস আছে ওটা ইউভি প্রোটেক্টেড থাকে, আর কিছু কিছু গুলো পোলারাইজ থাকে, যেগুলো কি আমাদের চোখের ছটা বা গ্লেয়ার থেকে প্রোটেকশন দেয়। যদি আমি এটাই একবার ট্রাই করি, ভীষণ কিন্তু সুন্দর কালেকশন গুলো, ভীষণ ইউনিক। আর যদি কেউ হচ্ছে ব্র্যান্ডেড এর মধ্যে চায়, তাহলে এগুলো সবই ব্র্যান্ডেড, বাট এগুলো হচ্ছে এক্সক্লুসিভ এর মধ্যে, ভীষণ কিন্তু সুন্দর। এটা যেরকম Ray-Ban P, মানে Ray-Ban পোলারাইজড, ঠিক আছে, এটা কাছে, এটা কিন্তু একদমই সেই 150 টাকা বা 120 টাকার Ray-Ban নয় যেটা তোমরা স্ল্যানেট থেকে কেনো। কারণ কি, এটা আগেইন বলে দিচ্ছি, সার্টিফাইড Ray-Ban কিন্তু এটা স্টোর। চাইলেই তোমরা তোমাদের যেই কিউআর কোডটা পাবে ওটা স্ক্যান করলেই কিন্তু দেখতে পাবে যে এটা কিন্তু একেবারে অরিজিনাল। এটা যে ক্রোম্যান্স মডেল, ওয়ান অফ দ্য বেস্ট অফ Ray-Ban, Ray-Ban P, এটার মধ্যে অ্যান্টি রিফ্লেকশন কোটিংটা ওভার দ্য সানগ্লাস এটা দেওয়া আছে বোথ সাইড, সো ইটস লাইক ভেরি মাচ প্রোটেকটিভ অ্যাজ ওয়েল অ্যাজ লুকস ওয়াইজও আপনি দেখতে পারেন। এটা জাস্ট ক্লাসিক একটা পরে যাচ্ছে, যদি বা আমার পার্সোনালিটি স্যুট করছে না, খুবই ভালো লাগছে। ইটস লাইক এই যে এই ব্যাপারটা ইয়েলো টাইপের একটা ব্যাপারটা দেখছেন, সেই ক্ষেত্রে মানে ডিপেন্ড করে কি কাস্টমারদের যা চয়েস থাকে সেই হিসাবে, দেখেও লাগছে একদম জাস্ট লাইট ওয়েট, মানে চোখে পড়লে কিছু ফিলও হবে। আবার বলে দিচ্ছি কোথায় আসবে, আলফা অপটিক্যালস খড়গপুরের দি বেস্ট, কারণ আমি প্রচুর দোকান ঘুরেছি খড়গপুরের মধ্যে, আমার ফ্যামিলি এই দোকানটাকেই মানে সব থেকে বেশি পছন্দ করে। একটা রিজন যে প্রচন্ড স্টক, কেউ বেশি ডিসঅ্যাপয়েন্ট হবে না, মানে যা তোমার প্রাইস পয়েন্ট তুমি পকেটে নিয়ে আসছো, তুমি তার জন্য দি বেস্ট হাতে নিয়ে বাড়ি যাবে। তো তাই জন্য আমি তো ভীষণ ভাবে রেকমেন্ড করবো। এটা হচ্ছে নাইট ভিশন, মানে আমরা যেরকম ডেটাকে কনসিডার করলাম, যদি কেউ নাইট কনসিডার করতে চাকে, যেরকম বাইকে করে যদি আছেন রাত্রিবেলায়, সেক্ষেত্রে আপনি এইটাকে ইউজ করতে পারেন, যেটা আপনি পরে দেখতে পারেন, ইট লাইক ইয়েলো উইচ গিভস আ ভেরি কুলিং এফেক্ট, আর অলওয়েজ এটা রাত্রিবেলায় খুব বাইকের আলো থেকে অনেক কিছু প্রবলেম হয় রাত্রে, স্পেশালি পোকা, ছোট ছোট পোকার তো খুব প্রবলেম। তো একটা ভালো সানগ্লাস বা একটা ভালো স্পেক যদি নিয়ে নাও, সেটা কিন্তু একদম লাইফ টাইম থেকে যাবে। ডিজাইনার ব্র্যান্ডস এর মধ্যে আপনি Ray-Ban দেখতে পারেন, আপনি পুলিশ দেখতে পারেন, এম্পোরি আরমানি, অ্যানা হিকম্যান, আর বারবারি, টিফানি, এরকম ডিফারেন্ট টাইপ অফ অপশনস আছে, আপনি ফ্রেমস এর মধ্যে ব্র্যান্ডস গুলো দেখতে পারেন। এনি ব্র্যান্ডস আপনি বলে দেবেন, আমি সেটাকে আমি আশা করি আমি দেখাতে পারবো আপনার কাছে। আর মোটামুটি কি রকম প্রাইস পয়েন্ট থেকে শুরু হচ্ছে এই এক্সক্লুসিভ গুলো সেটা বল। আমার একটা ওয়ান অফ দা মেইন অবজেক্টিভস অফ দিস শপ ইজ কি, একটা গরিব থেকে গরিব যাতে সবাই কিনতে পারে, সবাই যাতে কিনতে পারে, একটা গরিব থেকে গরিব কিনতে পারে, অর্থাৎ যদি 250 rupees এরও সে যদি কিনতে আছে কিছু, তাহলে সেক্ষেত্রে আমি তাকে দিতে পারবো। হ্যাঁ, আর আবার যদি কোনো কোনো মিড সেগমেন্টের লোক আসে, যার ধরুন বাজেট হয় যে 2000 থেকে 3000 এর মধ্যে, সেরকম মতন আমি কাস্টমাইজ করে দিতে পারি। এরকম এই ফ্রেমটা আমি একটু দেখাবো, এত কিউট অ্যানা হিকম্যানের, এটা এটা কিন্তু আবার কামস উইথ আ টুইস্টেড থিং, ওয়াও কি বিউটিফুল। ডিপেন্ডিং অন দা ড্রেসেস আপনি ওটাকে সেট করতে পারবেন কি, হ্যাঁ ঠিক আছে, ওটা আমি এটাকে একটু ট্রাইও করতে চাইছি, এত সুন্দর, জাস্ট রেজিস্ট করা যাচ্ছে না, ভীষণ কিন্তু ইউনিক লাগলো আমার এটা। এটা উফ, জাস্ট মনেই হবে না কিছু পরে আছি, এতটাই কিন্তু এটা হালকা, ভীষণ হালকা, আই থিঙ্ক ভালো লাগছে, ভীষণ সুন্দর, সবকটা কালেকশন ভীষণ সুন্দর। ইউএসপি আমি বলে দিচ্ছি, যেটার মধ্যে থেকে ইউজার্সরা অর্থাৎ কাস্টমার্সরা বুঝতে পারবেন কি কেন আপনি ব্র্যান্ডসে যাবেন। ফর এক্সাম্পল, যদি আমাদের টাইটানিয়াম হয়, যেরকম ধরুন পলিশ, পলিশ এটা যদি টাইটানিয়ামের হয়, তা সেক্ষেত্রে যখন একটা মানুষ ওয়ার করবে ওটাকে বা একটা কাস্টমার যখন এটাকে পরবে, সেক্ষেত্রে যে স্কিন ফ্রেন্ডলি ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এই টাইটানিয়াম মেটেরিয়ালের মধ্যে থাকে, অর্থাৎ জং পড়ার ব্যাপারটা এবং স্কিনের সাথে রিয়্যাক্ট করার ব্যাপারটা ওইখান থেকে অনেকটা সেফগার্ড পাবেন এটা। আর সিমিলারলি ফর শীতের, এগুলো যেরকম শীতের তৈরি বা টিয়ারের তৈরি, সেগুলো কি হচ্ছে এটাও স্কিন ফ্রেন্ডলি থাকে, মানে এবং হিট টলারেন্সও থাকে, মানে গরমে এবং ঠান্ডাতে শীতকালে কোনো রকমের র্যাশেস বা কোনো টাইপের কিছু বেরোবে না, বিকজ এইগুলো বায়োলজিক্যালি স্কিন ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি। ভীষণ কিন্তু সুন্দর, এগুলো একটু ক্যাটসাই মডেলের মধ্যে আছে, এটাও ভীষণ সুন্দর, দিস পিঙ্ক ওয়ান ভেরি কিউট, যদি বেবি গার্ল কোনো থাকে, এখন তো বাচ্চাদেরও খুব
ইনিশিয়াল স্টেজেই আসছে তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এটা। 4000 প্লাস ব্র্যান্ডেড ফ্রেমস আছে আমাদের দোকানে, যেটা কি ইউজুয়ালি 3 times মোর দ্যান আ কমন শপ, বাট আমরা চেষ্টা করেছি কি অল টাইপস অফ ব্র্যান্ডস, এটা আমি যেটা বললাম সেটা আদার দ্যান লোকাল ব্র্যান্ডস, দিস ইজ অনলি দা এক্সক্লুসিভ ব্র্যান্ড, হিউজ স্টক। হ্যাঁ, আমি চেষ্টা করি কি যাতে যে যেরকম টেস্টের আসুক না কেন, বিকজ ডিসঅ্যাপয়েন্ট হবে না, মিন ইন্ডিয়া টাইপের বিভিন্ন রকমের নন বেঙ্গলি আলাদা টাইপের কালচার, তো ওদের পুরো সিলেকশন ক্রাইটেরিয়াটা অনেক ভাস্ট, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি কি অল টাইপস অফ ফ্রেমস, অল টাইপস অফ ডিজাইনস, সেই সব জিনিসগুলো প্রত্যেকটা ব্র্যান্ডের বেস্ট কালেকশনস গুলো, হ্যান্ড পিক কালেকশনস গুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তুমি যে আমাকে আসার পরেই বললে যে এখন খড়গপুরে শুট করে নিচ্ছে, এরপরে কিন্তু বাইরেও আসবে, কোথায় কোথায় আসছে বলো ব্রাঞ্চেস? এক্চুয়ালি আমাদের ব্রাঞ্চেস হবে জামশেদপুরে আর কলকাতায় হবে, আর ঝাড়গ্রাম উই আর ইন এ ডাইলেমা কি আমরা ওটা কবে শুরু করবো, বাট ডেফিনেটলি এই দুটো ব্রাঞ্চেস আপকামিং আছে, জামশেদপুর অ্যান্ড কলকাতা, তো আমরা চেষ্টা করছি ওই জিনিসটাকে, এই দুটো স্টোর খুব তাড়াতাড়ি ওপেন হবে, এবং আমাদের প্রত্যেকটা কালেকশন আমরা চেষ্টা করছি কি টোটালটাকে অনলাইনে তুলে দিতে, যাতে কি কাস্টমাররা ইন স্টোর বা অনলাইন অর্ডার দিতে পারে, যে ক্ষেত্রে আমরা প্রসেসিংটা অ্যাজ পার দ্য ওয়ার্ক ফ্লো যেরকম হয় কি হ্যাঁ ঠিক আছে আমরা বুকিং নিলাম, যা ডিসকাউন্টস অ্যাভেলেবেল আছে যেটা আপনি স্টোরে পাবেন সেটা ঘরে বসেও আপনি পেতে পারেন। হ্যাঁ, আর এখন বলো যে অনগোয়িং কি কি চলছে, যেগুলো যেটা শুনে আমি অ্যাকচুয়ালি পুরো দৌড়ে দৌড়ে এলাম, তো এখন যারা কিনা আসবে তারা মোটামুটি আপ টু কতটা পার্সেন্টেজ ডিসকাউন্ট পাবে? দেখুন ম্যাম, এটা ব্র্যান্ড স্পেসিফিক ডিপেন্ড করে, কিছু কিছু ব্র্যান্ডসে যেরকম লেন্স অন 50% আছে, কিছু কিছু ব্র্যান্ডসে লেন্স ফ্রি আছে, যেটা কি সবচেয়ে ভালো কি ইয়াংস্টার যেরকম আইটি কাস্টমারদের জন্য বা কোনো ইয়াংস্টার যদি কলেজ গোয়ার্স থাকে তো সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভিশনটাকে ফ্রি দিই, আর যেরকম আপকামিং আদার মানে ব্র্যান্ডস অফার্স তো থাকেই, যেরকম ধরুন এখন ক্রিজালে চলছে বাই ওয়ান গেট আমাদের 50%, এটা অ্যাডিশনাল টু দ্যাট ওয়ান আমরা চেষ্টা করি কি আরো কিছু ফ্রম দ্য ফ্রেম সাইড আমরা দেওয়ার চেষ্টা করি, অ্যালং উইথ দ্যাট কিছু ফ্রি গিফটস থাকে, যেরকম কি কুপনস থাকে, ফ্রি গিফটস থাকে, যেরকম নেক্সট পারচেসে আপনি ধরুন কিছু একটা ফ্রি পেলেন বা হাফ দ্য প্রাইস হবে, আর তারপরে আপনার থাকে কি কিছু হেডফোনস বা এরকম টাইপের ডিফারেন্ট টাইপস অফ ফ্রি গিফটস থাকে যেগুলো আমরা দিয়ে থাকি। আর লেন্সেস এর কি কি ব্র্যান্ডস পাওয়া যাবে? লেন্সেস মধ্যে লেন্স মানে আমি প্র্যাকটিক্যালি এই গ্লাসটাকে বোঝাতে চাইছি, গ্লাসের মধ্যে জাইস হবে, জিকেবি হবে, আর ক্রিজাল হবে, আর আর কে হবে, প্রাইম হবে, কর্নিং হবে, হোয়া হবে, যেরকম টাইপের লেন্সের যা কাস্টমাইজেশন লোকেদের দরকার সেই হিসাবে পেয়ে যেতে পারি এখান থেকে। আর কন্ট্যাক্ট লেন্সের ব্যাপারে আমি বলতে চাই কি কন্ট্যাক্ট লেন্স বিভিন্ন রকমের বশেন লমের আমরা রাখি, অ্যালকনের রাখি, আর যা জনসন অ্যান্ড জনসন এবং যা যাবতীয় যা যেরকম রিকোয়ারমেন্ট করতে চাই, যেহেতু আমরা ভেন্ডার থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট ডাইরেক্ট আমরা বিজনেস করি, এই ক্ষেত্রে আমাদের কোনো ওয়ায়া বা থার্ড পার্টি নেই, সমস্ত জিনিস কোরিয়ার থ্রু এবং এইভাবেই আমরা ডিল করি, কোরিয়ার থ্রু আসে ডাইরেক্টলি। আমাদের শপ যেটা আপনি ডুপ্লিকেট এরকম বিক্রি হয়, বাট আমাদের এই পুরো শপে কোন রকমের আপনি কোন টাইপের ডুপ্লিকেট জিনিস পাবেন না বা ফার্স্ট কপিও পাবেন না, সমস্ত জিনিস অরিজিনাল। আমি স্ক্রিনে নাম্বারটাও দিয়ে দিচ্ছি, তো চাইলে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইন পারচেস করতে পারো, আর ওয়েবসাইটও খুব জলদি বিল্ড হচ্ছে, ওটাও আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো অ্যাজ সুন অ্যাজ এটা তৈরি হয়ে যাবে, আর চাইলে তোমরা অনলাইন পারচেস করতে পারো। আর যারা খড়গপুরের কাছাকাছি থাকো দাদা একটু গাইড করে দাও। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ছোট টাংরা কালী মন্দিরের উল্টো দিকে, আলফা মেডিকেল অ্যান্ড আলফা অপটিক্যাল আমাদের দুটো জয়েন্ট ভেঞ্চার, তো আপনি স্টেশন থেকে নেমে যে কোনো টোটোকে বোগদার তরফ থেকে উঠে আপনি যখন যে কোনো টোটোকে বলবেন বা বাই এনি ভেহিকেল আপনি আসছেন, জাস্ট 1.5 kilometers আপনি যে কোনো টোটো ধরে বলে দেবেন আমি ছোটোডাঙ্গা আলফা মেডিকেল বা আলফা অপটিক্যাল আসবো, সমস্ত জানে, ফায়ার ব্রিগেড হয়ে আসতে হবে, এবং আর যদি আপনি DVC বা IT3 আসেন ইটস জাস্ট আ স্ট্রেট রোড, মানে একদম সোজা চলে আসলে টুয়ার্ডস মিউনিসিপ্যালিটি খড়গপুর মিউনিসিপ্যালিটি অন দ্য ওয়ে এটা রাইট হ্যান্ড সাইডে পড়বে। কি কি ডক্টরস এখানে আসেন তাদেরও কিন্তু ডিটেইলস দেওয়া হলো। আই চেকআপের জন্য এখানে অপটোমেট্রিস্ট আছেন আর সার্জেন্স আছেন, যে যেরকম এই সমস্যা নিয়ে আসবে সেই হিসেবে রেফার করতে পারবে। ফুল উইক মানে মানডে টু স্যাটারডে আমাদের সানডে ক্লোজ, মানডে টু স্যাটারডে এনি টাইম ডক্টরস আর অ্যাভেলেবল থ্রুআউট দ্য ডে। কন্টাক্ট নাম্বারটা তো স্ক্রিনে আছে, ওটা তোমরা ফোন করে কন্টাক্ট করে আসতে পারো। আর দাদা যে সানগ্লাসেস গুলো দেখলাম, ধরো দূর থেকে, ধরো আমার কোনো কলকাতার ভিউয়ার যদি পারচেজ করতে চায় তাহলে ফোন নাম্বারে তো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু দাদার একটা পেজও আছে যেটা হচ্ছে আলফা অপটিক্যালস বলে, নামটা একটু ভালো করে মনে রাখো, কারণ কি পেজটা যদি তোমাদের লাইক করা থাকে, তোমরা যদি পেজের একজন ফলোয়ার হও তাহলে কিন্তু তোমরা একটা
এডিশনাল ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি ওই পেজটাই আমি চেষ্টা করবো কি ম্যাক্সিমাম আউটস্টেশন কাস্টমারদের আমাদের যে স্টক আছে সেগুলোকে আপডেট করার জন্য উইথ প্রাইস অ্যান্ড অফার্স, আপনারা যারা পছন্দ করবেন তারা ইনস্ট্যান্ট রিপ্লাই করবেন, আর সেটাতে আমি চেষ্টা করবো কি ওই জিনিসটাকে শিপ করে আপনাদের কাছে দিয়ে দেবো। এবং আপনাদের যদি আই চেক আপের ব্যাপার থাকে, যেটা কি আপনি ধরুন কলকাতায় বা জামশেদপুরে বা এনিওয়ার ওইখানে আপনি করতে চাইছেন, সেটা আপনি চেক আপ করিয়ে নিতে পারেন ওইখানে যে কোনো অটোমেটিস্ট বা সার্জনকে দিয়ে, এবং সেই পাওয়ারটা আমাদেরকে আপলোড করে দিলে ওই পার্টিকুলার নাম্বারে বা আমাদের যে আপকামিং ওয়েবসাইট আছে সেটাতে যদি আপনি আপলোড করে দেন, সেক্ষেত্রে আমরা আপনাকে চশমা উইথ লেন্সেস আমরা ডেলিভারি করিয়ে দেবো। আর পিডি মার্কিংটা আপনি যদি প্রোগ্রেসিভ থাকে সেক্ষেত্রে আপনি পিডি মার্কিংটা একটা কোনো একটা লোকাল কাউরের কাছ থেকে কোনো ভালো শপের কাছ থেকে নিয়ে নিলে বাকিটা আমি অল দি থিংস উইল বি প্রোভাইডেড ফ্রম আস। আর সিঙ্গেল মিশনের ক্ষেত্রে সেটাও দরকার নেই, সেক্ষেত্রে আপনি যদি আমাদেরকে ওভার দ্য ফোন যদি আপনি ওটা পাঠিয়ে দিতে পারেন প্রেসক্রিপশন, উই উইল সেন্ড দ্য কমপ্লিট স্পেকটাকলস ওভার দ্য লাইক ডোর স্টেপ ডেলিভারি আমরা করিয়ে দিতে পারবো। তো আজকের ভিডিওটাও আমাদের ইনফরমেটিভ বানানোর চেষ্টা করলাম, আর এটার সাথেই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি একটু হেল্পফুল লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আর অবশ্যই নিজের যে কোনো রিকোয়ারমেন্টের জন্য কিন্তু আলফা অপটিক্যালসে এসে কন্ট্যাক্ট করতেই পারো। চলো বাই দেন।